সো ফ্রেন্ডস, চলুন আজকে আমরা বানিয়ে ফেলি চিকেনের মালাইকারি। এবার চিকেনের মালাইকারি বানাতে গেলে আমাদের লাগছে, ধরুন আমি হাফ কেজি টু 600 গ্রাম চিকেনের জন্য বলছি। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল লাগবে আমার, তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি, সাদা তেল। সেটা লাগবে আপনার ওই ধরুন ওই 5 থেকে 6 চামচ টেবিল স্পুন অফ অয়েল। তারপরে আমার লাগছে গোটা গরম মশলা লাগছে, 4টে এলাচ, 1টা দারচিনি, 1টা তেজপাতা, আর এইদিকে আমার লাগছে হচ্ছে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ মতো আমি বেটে রেখে দিয়েছি এখানে, আর কাঁচা লঙ্কা 4 থেকে 5টা কাঁচা লঙ্কার এরকম গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর লাগছে আপনার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর সব থেকে একটু চিনি, আর সব থেকে ইম্পর্টেন্ট যে উপকরণটা লাগছে ঘি লাগছে, গরম মশলা গুঁড়ো লাগছে, আর এই সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের মালাইকারির ওই ম্যাগি পাওয়া যায়, ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার, এইটা দিতেই হবে আপনার। চলুন তাহলে আসুন আমরা দেখে ফেলি কি করে বানাচ্ছি আমি চিকেন মালাইকারি। ফার্স্ট আমি কড়াটাকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি কড়াটাকে ভালো করে ধুয়ে অবভিয়াসলি তেল দিয়েছি, তেলটাকে একটু গরম হতে দিয়েছি, দেখি আমাদের তেলটাকে গরম হোক। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে তেলটা, আমি একটু তেলটা এরকম করে নিই, একটু মিশিয়ে নিই, এটা আপনারা নাও করতে পারেন, জাস্ট আমি করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি 1টা দারচিনি, 3 থেকে 4টে এলাচ, আর দিচ্ছি 1টা তেজপাতা, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি একদম স্লো আছে রেখেছি, আর এটা পুড়ে যাবে। এবার একটা সুন্দর গন্ধ আসছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমার বাটা পেঁয়াজটা, আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এটা আমি তেল আর গোটা গরম মশলার সঙ্গে একটুখানি ভালো করে কষিয়ে নেবো, একটু কালারটা একটু গোল্ডেন ব্রাউন মতো হবে, ততক্ষণ অবধি এটা আমি একটু তেলটা আর গোটা গরম মশলার সাথে মেশাতে থাকবো। পেঁয়াজ কাটাটা বেশ গোল্ডেন, খুব লাইট গোল্ডেন ব্রাউনের মতো হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার আর গার্লিক পেস্ট 1 চামচ মতো। যখন আমি দিচ্ছি তখন আমি আঁচটাকে স্লো রেখেছি, দিচ্ছি কাঁচা লঙ্কা, বাটাটা, এবার আমি এইটার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট আর কাঁচা লঙ্কাটাকে যেটা বেটে রেখেছিলাম ভালো করে মিক্স করে দিলাম। ডেটটা টমেটোর আন্দাজে টমেটো পিউরি,
কিন্তু আমি আঁচটাকে একদম স্লো করে রেখেছি। এতখানি পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু মিক্সড করবো। আঁচটা কিন্তু আমি এখন স্লো ফ্লেমে রেখেছি। এবার আমি দেব স্বাদ অনুসারে নুন। নুনটা আগে এতটা দিলাম, তারপর দেখছি কিরকম হয়। এই দেখুন, এবার আমি আমার চিকেনটাকে দিয়ে রেখে রাখা চিকেনটাকে ধুয়ে রাখা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে এইটাকে আমি 15-20 মিনিটস ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। মশলাগুলোকে চিকেনের সাথে প্রথমে আগে ভালো করে এতে মিশে যায়। এই প্রসেসটা ঠিক আমি 15-20 মিনিটস ধরে আমাকে করতে হবে। মাঝের মধ্যে দেখতে হবে যেন কোনোভাবে আমার জিনিসটা পুড়ে না যায়। সো ফ্রেন্ডস, আবার ফিরে এলাম 20 মিনিট পরে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে আর চিকেনের এরম কালারের। এইবারে আমি যে ম্যাগি কোকোনাট মিল্ক পাউডারটা দেখিয়েছিলাম ওইটা একটু জলের সাথে মিশিয়ে রেখেছিলাম এতটা পরিমাণে, ওটা একটুখানি দেখে একটু থিক কনসিস্টেন্সি করতে হবে, ঠিক আছে? এইটা দেওয়ার আগে কিন্তু আমি চিনি দেব না, কারণ এটার মধ্যে অলরেডি সুইটনেস আছে। এইটা দেওয়ার পরে টেস্ট করব যে কীরকম টেস্টটা হয়েছে, বেশি মিষ্টি হয়ে গেছে, তারপরে আমি সেই বুঝে আমি চিনিটাকে অ্যাড করব। তো এখন আমি এই ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার গোলা যে জলটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এটাতে লাগবে তাই আমি দেখাচ্ছি। আমার এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এখন অব্দি আমি মিডিয়াম আঁচেই রেখেছি, বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম জিনিসটাকে, মানে কষাচ্ছিলামই আর কি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এই রান্নাটার কালারটা ঠিক হবে
মাখনের কালারে, পুরো বাচ্চাদের কালারে হবে। তো মোটামুটি দেখুন আমাদের কালারটা এরকম চলে আসছে, এই দেখুন। এবার আমি ফ্রেমটাকে বাড়িয়ে দেব। এবার 15 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আরো 15 মিনিটের জন্য আঁচটাকে বাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে 10 মিনিট পরে আমি একবার চেক করব। তো ফ্রেন্ডস, আমি আবার 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ফ্রেন্ডস, আমার জিনিসটা এইরকম হয়েছে। এরপরে তারপরে আমি মিশিয়ে দিয়েছিলাম ছোট চামচের 1 চামচ মতো চিনি, কারণ আমার স্বাদ অনুসারে মনে হয়েছিল যে চিনিটা ওরকম টেস্ট হলে মালাইকারিটা ভালো লাগবে, কারণ মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো তারপরে আমি দিয়েছিলাম 1 চামচ মতো ঘি আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি ঘিটা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই আমি ফিরে এসেছি 15 মিনিট পরে, আমার জিনিসটা এইরকম দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কি সুন্দর দেখতে হয়েছে, ঠিক বাটারের কালার এসছে আর স্বাদটাও খুব সুন্দর হয়েছে, খুব পারফেক্ট হয়েছে। আর সবথেকে বড় জিনিস, একটা সুন্দর একটা গন্ধ এসছে মালাইকারির। তো চটপট করে আপনারা সব বানিয়ে নিন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে হিট করুন আর প্রচুর প্রচুর লাইকস আর শেয়ার করুন। আর অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার সঙ্গে থাকুন আপনারা, আমি নতুন নতুন রেসিপি বানাতে থাকবো, আপনারা দেখতে থাকবেন ও ট্রাই করতে থাকবেন। আর দেখবেন, আর যত আপনারা দেখবেন, যত আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি কিন্তু আপনাদের জন্য আরও অনেক অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসতে থাকবো। তো আজকের মতো এতটুকুই রইল, আবার পরের দিনে আবার একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। গুড, সো বাই ফ্রেন্ডস, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, খুব খুব সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পুজো আসছে, পুজোয় চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা, চিকেনের মালাইকারি।